আল্লামা হাসান জামিল, সে আজকে আমাকে নতুন সবক দিয়েছে, নতুন সবক, আমার ভুলে যাওয়া সবক সে আজকে আমাকে আবার নতুন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিনই যেখানে যাই যিনি বয়ান করেন তার বয়ান থেকে আমি কিছু কিছু শিখি, বলেন আলহামদুলিল্লাহ, সে আমাকে নতুন সবক দিয়েছে আজকে। قل ان كان اباؤكم وابناؤكم وازواجكم وعشيرتكم নতুন সবক দিয়েছে, ভালোবাসবো কাকে? আল্লাহর রাসূলকে ভালোবাসবো কাকে? মসজিদ আর মাদ্রাসাকে ভালোবাসবো কাকে? মক্কা আর মদিনাকে ভালোবাসবো কাকে? কুরআন আর হাদিসকে ভালোবাসবো কাকে? উলামায়ে উম্মতকে ভালোবাসবো কাকে? জিহাদ ফি সাবিলিল্লাহ কে? আল্লাহ, ইনশাআল্লাহ ভালোবাসা ঠিক করো, যে যাকে ভালোবাসে তাকে আঘাত করে না। রব্বুল আলামিনকে আমি ভালোবাসবো, তিনিও আমাকে ভালোবাসবেন, আজাব দিবে না। কি দিবে না বলেন? আজাব দিবে না। শেষ করি, জান্নাতে যাওয়া পর্যন্ত আমার কি মনে হয় জানেন? আমার ফাঁকে ফাঁকে মনে হয় আল্লাহ জান্নাতে গিয়ে বলবে, মুশতাক জান্নাতের বয়ান আগে যে কোথা এখন একটু দেখে দেখে কোসাই কি এখন দেখে দেখে বলো তো দেখি মিলছে নি। একবার হঠাৎ করে ইস এক জান্নাতি বলবে, আল্লাহ গান শুনবো। কি বলবে বলেন? আল্লাহ বলবেন, ফেরেশতা একটা মাঠ সাজা, বলবে আল্লাহ এটাকে কত বড় করতাম মাঠটা, মাঠটা এত বড় বানা যে মাঠে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত জান্নাতি জমা হইতে পারে। আচ্ছা কত বড় হবে মাঠটা? আল্লাহ তার ফেরেশতা বলবে, আল্লাহ এটা লিফলেট করি করো। আল্লাহ সভাপতি আমাকে, আল্লাহ প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলকে, আল্লাহ বিশেষ অতিথি দাউদকে, আমার মনে হয় অতিথিদের তালিকা লামগুলো রাখবো। আমার মনে হয় আর এবার একটি ঘোষণা এলান করবে না ভাবলে চিঠি, জান্নাতের মাজিদ নামক মাঠে সমস্ত জান্নাতিকে সস্ত্রীক সহুর সগেলমান সবান্ধবে উপস্থিতির জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। অনুরোধ ক্রমে রব্বুল আলামিন, আচ্ছা কেমন হবে এই ঘোষণাটা? কে কে যাবেন? কতটা জোরে দৌড় দিবেন? বিবি বলবে, এই কোথায় যাচ্ছ? আমিও যাবো, চলো। হুরগুর বলে, যাচ্ছেন কোথায়? আরে চলো চলো তাতা চলো। বাহ, মাঠে সব জমা হবে। আহ, সৈয়দুল আম্বিয়া মাঠে বসা, সমস্ত নবীরা বসা, সমস্ত অলিরা বসা, ওই তো আল্লাহ মাহমুদ শফিও বসা, ওই তো আল্লাহ জুনায়দ বাবনগুলিও বসা। কেমন হবে? ওই তো কাসেম মাহমুদী বসা, ওই তো হোসেনাদ মাদানি বসা, ওই তো তার পাশে আল্লামা কি বলে আহমদ শফি রহমুল্লাহ বসা, ওই তো তার পাশে জুনায়দ সাহেব বসা, ওরে তার পাশে মামুর লোক বসা। ইনশাআল্লাহ, সেদিন খুব বেশি দূরে নয়, বলেন ইনশাআল্লাহ। বাহ, সব হুড়মুড় করে বসে যাবে। রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা এভাবে বসছে কেন? পিঠি পিঠি বসছে কেন? মুখোমুখি বসা, এখানে মুতাকাবিলিন, এখানে সামনাসামনি বসবে, কেউ কারোর পিঠ দেখবে না, সকলে সকলের চেহারা দেখবে। আচ্ছা বসে গেছে, এবার ঘোষক ঘোষণা দিবেন, আল আন ইউলকি বাইনা আইদিকুম নবীকুম দাউদ। এখন আপনাদের সামনে পরিবেশনা করবেন আপনাদের নবী দাউদ। সেদিন আর বাংলা আরবি এলান হবে, বাংলা এলান হবে না, সেদিন কোন এলান হবে বলেন? আরবি এলান। এজন্য আরবি জান্নাতের ভাষা। আরবি কি? যে দেশের বিলাই সে দেশের কথা বুঝে। আমার আব্বা, আল্লাহ আমার আব্বার কবরকে জান্নাতে টুকরো করুন, মসজিদের নববী থেকে তারাবি পড়ে আমরা আসতেছি, এটা বিড়াল। আব্বা আমার কয়, এই শোন বিলাইকে কিন্তু বাংলা বুঝে না, একে আরবি বুঝে। আব্বা কেমনে করলেন এটা? কসা তুই চা, তুই হন, এই এই বিলাই যা, এ মিয়া আইয়ে না।
তাল দিছে দৌড়। হারামে 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 এক ব্যাগের মধ্যে রুটি পাওয়া গেছে, একটা বিড়ালে খাইতেছে। বিড়ালে কি তো একটা ক্লিনার আইসা পরিষ্কার যে করে হেদায় সরা 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 তাড়াতাড়ি খা। জিদে কইছে এটা কিন্তু বাংলাদেশি, যে বলেছে সে কি কিন্তু বিড়ালে কি কর সরা সরা কইতে লোনে তাড়াতাড়ি খা। এই জন্য জান্নাতে গেলে সবাই আরবি বুঝবেন বলবেন, কোনো অসুবিধা হবে না। এবার ঘোষক ঘোষণা দিলেন, এখন আপনাদের সামনে তেলাওয়াত করবেন আপনাদের নবী দাউদ। হযরতে দাউদ আলাইহিস সুর কেমন ছিল? গোটা পৃথিবীর বনি আদমকে, গোটা পৃথিবীর সমস্ত পাখিগুলোকে, গোটা পৃথিবীর সমস্ত জিনদেরকে যতটা সৌন্দর্য দেওয়া হয়েছে কণ্ঠে, হযরতে দাউদ আলাইহিস কণ্ঠ তার অর্ধেক ছিল। এখান থেকে কিছু আমাদের হাসান জামিল সাহেবকেও দেওয়া হয়েছে। কি আল্লাহ আমারও যদি কদর দিত, আলহামদুলিল্লাহ। হযরতে দাউদ আলাইহিসসালাম কোরআনে কারীমের তেলাওয়াতের সুর তুলবেন, ওয়াকাদ তাতাহাররাকু কানাদিরুল জান্নাহ, জান্নাতের লাইটগুলো হেলবে ধুলবে। কেমন হবে? জান্নাতের দর দেওয়াল আন্দোলিত হবে, জান্নাতের পাখিগুলো কিচির মিচির শুরু করে দিবে, জান্নাতের ময়ূরগুলো পাখা মেলবে, জান্নাতের কবুতর বাক বাকুম করবে, জান্নাতের গুগু গুগু শুরু করে দিবে, জান্নাতের ফুলগুলো ফুটতে থাকবে, জান্নাতের মাছগুলো আলগাইতে থাকবে আর মাতম করতে থাকবে, নাচতে থাকবে। কেমন হবে বলেন? দুধের সাগরে জোয়ার উঠছে, মধুর সাগরে জোয়ার, শরাবের সাগরে জোয়ার, পানির সাগরে জোয়ার। প্রথম রাউন্ড 70,000 বছর। আচ্ছা কিসের জন্য কি ছাড়লাম ওই মোবাইলে? ধরাও গেল না ছোঁয়াও গেল না। হ্যাঁ কিতা কিতা জি ঠিক কিতা হাজর, এটা মাদ্রাসারা বুঝবেন, অন্যদেরকে কইতাম না, থাক কইতাম না। হাজর শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমুল্লাহ বলতেন, ক্যা দেখ রহে হো ছোয়েগি তো নেই তেরে সাথ, ক্যা দেখ রহে হো ছোয়েগি তো নেই। বলে কি তাকাচ্ছ, কি কেন তাকাচ্ছ দেখে, তোমার সাথে তো আসবে না। আসবে কি কি যে দিকে তাকাচ্ছ, কি লেগে তাকাও, খামাখা খামাখা কি লেগে তাকাও, আই তো না তো তোমার লগে। আর জোরে বলেন না। আহ হযরত দাউদ আলাইহিস সুরের মূর্ছনা তুলবেন 70,000 বছর। এবার আল্লাহ তাআলা বলবেন, দাউদ তুমি থামো, আমার হাবিব পড়ুক, আমার বন্ধুরা শোনো। এবার কে পড়বে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুর তুলবেন, কেমন হবে সুরের সেই ঝংকার? আমাদের তারেক জামিল সাহেব বলেন, আল্লাহ তাআলা কি সাদারত হোগি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তেলাওয়াত হোগি, জান্নাত কা মাহল হোগা, ক্যা মজা আয়েগা। এতে কি মজা হবে? এক টানা 70,000 বছর। এবার রব বলবেন, হাবিব আপনিও থামুন আমি পড়ি। আচ্ছা এবার কেমন হবে? এবার মজাটা কেমন হবে? আপনারা তখন কি বলবেন? জি আমরা এই কথাগুলো শুনছিলাম। এক অপরাধীদের তাকায় তাকায় বলবেন, ও ওই যে মুস্তাক সাহেব বলছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে ওই জান্নাত নসিব করেন। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দুরুদ শরীফ, 100 বার ইস্তেগফার, এই 6 তসবিহ ওনার বিছানা বানান, এই 6 তসবিহ জিন্দগির দিবস আর রজনী বানান, এই 6 তসবিহ নিজেদের জীবন বানান, বানান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। আখেরি ফরিয়াদ আপনাদের ছেলে মেয়েকে দিন শিখাবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ছেলে মেয়েদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। যদি কেউ ছেলে মেয়েদেরকে দিন না শিখান,
এ কথা প্রমাণ হবে আপনি যে কথাগুলো শুনেছেন এগুলোর উপর আপনার ইয়াকিন নাই, আপনার কি নাই? আপনার ছেলেকে আপনি দিন শিখান, আপনার মেয়েকে আপনি দিন শিখান, ইনশাআল্লাহ দুনিয়াতে ঠেকবেন না, দুনিয়াতে ঠকবেন না। আল্লাহ তালা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। আল্লাহ তালা আমরা যারা বসেছি, বলেছি, শুনেছি, যারা ভালোবেসেছি, যারা দিয়েছি, যারা পরামর্শ দিয়েছি, বিশেষ করে যারা অনুমোদন দিয়েছেন, আল্লাহ তালা তাদেরকে উত্তম বিনিময় দান করেন।